হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল গার্ডেনিং অ্যান্ড হেলথ টিপস। তো বন্ধুরা, আজকে আমি কথা বলবো এই রোজমেরি প্লান্ট নিয়ে। তো বন্ধুরা, এই রোজমেরি প্লান্টের সায়েন্টিফিক নেম হচ্ছে সালভিয়া রসমারিনাস। এই রোজমেরি প্লান্ট আরও একটি নামে পরিচিত আছে, সেটার নাম হচ্ছে গুলমেহেন্দি। তো বন্ধুরা, এটি একটি লো মেনটেন্যান্স হার্ব প্লান্ট এবং এই প্লান্টটি আমরা অবশ্যই গার্ডেনে রাখতে পারি, কেননা এই গাছ থেকে আমরা অনেক আয়ুর্বেদিক ওষুধ তৈরি করি। এছাড়াও এই গাছ থেকে যে অয়েল বা তেল তৈরি করা হয় সেটা আমাদের বিভিন্ন কাজে লাগে এবং হেয়ার গ্রোথেও খুব ভালো কাজ হয়। এছাড়াও আমরা এই রোজমেরি প্লান্টের যে পাতাগুলো আছে তার থেকে চা বানিয়ে আমরা খেয়ে থাকি। তো বন্ধুরা, এই গাছের পাতা থেকে আমরা যে নির্যাসটা পেয়ে থাকি তার মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, এছাড়াও এর মধ্যে অ্যান্টি ইনফ্লামেটরি কম্পাউন্ডস থাকে, তার ফলে কি আমাদের ইমিউন সিস্টেম অনেক স্ট্রং হয়। তো বন্ধুরা, এই পাতার থেকে যে নির্যাস পাওয়া যায় সেটা যদি আমরা খেয়ে থাকি, সেটার ফলে কিন্তু আমাদের মেমোরি পাওয়ার বা স্মৃতিশক্তি অনেক ভালো হবে। তো বন্ধুরা, এই গাছে আরও বিভিন্ন রকমের হেলথ বেনিফিটস আছে যেগুলো গুগল করলে আপনারা পেয়ে যাবেন, অবশ্যই দেখে নিতে পারেন। তো বন্ধুরা, আজকে আমি এই প্ল্যান্টটি নার্সারি থেকে এনেছি, একটু বেশি দামেই এনেছি, 50 টাকা নিয়েছে। অন্যান্য জায়গায় আপনারা আরও কমে পেতে পারেন। তো বন্ধুরা, এই গাছটি অবশ্যই আমরা আমাদের গার্ডেনে অ্যাড করতে চাই। তো এই গাছের জন্য অবশ্যই ওয়েলডেন সয়েল আমরা ব্যবহার করব এবং যাতে গাছের গোড়ায় জল না জমে সেটা আমরা লক্ষ্য রাখব। তো বন্ধুরা, ভিডিওর শেষের দিকে আমি এই গাছটিকে রিপোর্ট করে দেখাবো এবং কী কী মাটি নিয়েছি সেটাও আপনাদের দেখিয়ে দেবো। তো বন্ধুরা, এর সঙ্গে বলে দিই, এই গাছটি একটি খুবই হার্ডি প্ল্যান্ট। তো আপনারা যদি কম মেনটেন্স করে তাতেও কিন্তু এই গাছটি খুব ভালোভাবে সার্ভাইভ করতে পারে। তো বন্ধুরা, এবারে আসছি লাইট বা সানলাইট। তো আপনারা ডিরেক্ট সানলাইটে এই গাছটি রাখবেন না, শীতকালে আপনারা রাখতে পারেন কিন্তু গ্রীষ্মকালে অবশ্যই না। অবশ্যই একটু ছাওয়া জায়গায় রাখবেন, যেখানে ব্রাইট সানলাইট আসে, দিনে 4 থেকে 5 ঘন্টা ভালোভাবে লাইট পায় এরকম জায়গায় রাখবেন। খুব অন্ধকার জায়গায় আপনারা আবার রেখে দেবেন না, তাতে কিন্তু এই গাছের পাতা শুকিয়ে গিয়ে বা গাছের গ্রোথ না হয়ে নষ্ট হয়ে যেতে পারে। এবার আসি ওভার ওয়াটারিং। যদি আপনারা এই গাছে ঠিকঠাকভাবে জল না দেন বা ওভার ওয়াটারিং করেন, তাহলে দেখবেন কিন্তু গাছের পাতাগুলো একটা একটা করে পড়ে যাবে। তো সেটা আপনার নজর রাখবেন, যদি গাছের পাতা পড়ে যায় তাহলে ভাববেন যে আপনি ওভার ওয়াটারিং করছেন। তো অবশ্যই মাটিটা ভালোভাবে দেখেই আপনারা গাছের গোড়ায় জল দেবেন। তো বন্ধুরা, এবারে আসছি ফার্টিলাইজার বা সার। তো বন্ধুরা, আপনাদের আমি একটা রিকোয়েস্ট করব, অবশ্যই আপনারা এই গাছটিকে অর্গানিক খাবার দেবেন বা জৈব সার দেবেন। কারণ কি, আমরা এই গাছ থেকে যে পাতা আসে সেই পাতাটাকে বিভিন্ন প্রকারভাবে আমরা খেয়ে থাকি, অনেকে চা করে থাকে। তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন অর্গানিক খাবার দেওয়ার। যদি আমরা কেমিক্যাল খাবার দিই গাছের জন্য, তাহলে কী হবে, ক্ষতিকারক টক্সিন আমাদের শরীরে প্রবেশ করতে পারে। তো যে কোনো হার্ব প্ল্যান্ট আপনারা গার্ডেনে করলে অবশ্যই চেষ্টা করবেন যে অর্গানিক বা জৈব সার দেওয়ার। তো বন্ধুরা, এই গাছে আপনারা কী ধরনের খাবার দিতে পারেন, যে কোনো ধরনের অর্গানিক ফার্টিলাইজার দিতে পারেন, শুধুমাত্র সরিষার খোলটা দেবেন না, কেননা সরিষার খোল এই গাছটি ঠিক পছন্দ করে না। তো বন্ধুরা, আপনারা এই গাছে লিকুইড কম্পোস্ট বা যে কোনো ধরনের কম্পোস্ট আপনার বাড়ির তৈরি বা ভার্মি কম্পোস্ট এই গাছে গোড়ায় মাসে একবার করে দিতে পারেন, তাতেই যথেষ্ট, বেশি খাবারের দরকার পড়ে না এই গাছটিতে। তো বন্ধুরা, এবার আসছি পেস্টিসাইড। তো বন্ধুরা, এই গাছে সেইভাবে কোনোরকম পোকামাকড়ে আক্রমণ হয় না, কিন্তু মাঝে মধ্যে দেখা যায় যে এই গাছে ফাঙ্গাসে আক্রমণ হয়, কারণ আমরা অনেক সময় ওয়াটারিং করি, তার ফলে এই গাছের গোড়ায় ফাঙ্গাস লেগে যায়। সেক্ষেত্রে আপনারা কী করবেন, গাছের গোড়ায় ফাঙ্গিসাইড ব্যবহার করবেন। ফাঙ্গিসাইড না ব্যবহার করলে গাছটি মারাও যেতে পারে। তো বন্ধুরা, এই গাছের একটি খারাপ দিক যে এই গাছে ফাঙ্গাসে আক্রমণ হয়। তো অবশ্যই আপনারা যদি দেখেন ফাঙ্গাস হয়েছে, তাহলে আপনারা অবশ্যই ফাঙ্গিসাইড ব্যবহার করবেন। এবার আসছে প্রপোগেশন। তো বন্ধুরা, এই গাছ কাটিং থেকে সহজেই নতুন গাছ তৈরি করা যায়, এছাড়া আপনারা বীজ থেকেও নতুন গাছ তৈরি করতে পারেন। তো বন্ধুরা, আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই গাছের জন্য আমি মাটি নিয়েছি, মাটি যে বানাচ্ছি সেখানে 50% মতন গার্ডেনিং সয়েল নিয়েছি, 30% মতন কম্পোস্ট নিয়েছি এবং 20% বালি নিয়েছি এবং কিছুটা পরিমাণে হাড় গুঁড়ো এবং নিমখোল এই মাটির সঙ্গে আমি মিশিয়ে নেব। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি একটা 8 ইঞ্চি টব নিয়েছি এবং 8 ইঞ্চি টবের যে ছিদ্রগুলো আছে বা হোলগুলো আছে সেখানে আমি খোলামকুচি দিয়ে আটকে দিচ্ছি, যাতে মাটি না বার হয়ে যায়। এবং দেখতে পাচ্ছেন এখানে বালির যে মোটা অংশগুলো বা বড় অংশগুলো, সেটা আমি এই নিচে একটি ভালো ড্রেনেজের জন্য 1 থেকে 2 ইঞ্চি লেয়ার তৈরি করে দেবো এবং তারপরে আমি এই মাটি ভরে দিচ্ছি এবং মাটি মোটামুটি ভরার পরে আমি যে নার্সারিতে গাছটি এনেছি তার গোড়া থেকে প্লাস্টিকটাকে সরিয়ে আমি এই টবে খুব ভালো করে বসিয়ে দিয়েছি।
এবং অবশ্যই খুব প্রথমবারে যখন গাছ বসাবো, যে কোনো ধরনের গাছ, খুব ভালো মতন জল দিয়ে দেবো। তো আপনারা দেখতে পাচ্ছেন ছোট্ট এই গাছটি আমি নার্সারি থেকে এনেছি, এবং এবারে আমরা কি করব, এই গাছটিকে একটি ছায়াযুক্ত জায়গায় 5-7 দিন রেখে দেবো, তারপরে ইনডাইরেক্ট ব্রাইট সানলাইট যেখানে আছে সেখানে আমরা ট্রান্সফার করে দেবো। তো বন্ধুরা, আশা করছি আপনাদের এই রোজমেরি নিয়ে যে তথ্যগুলো দিলাম খুবই ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই আপনারা ভিডিওটাকে লাইক আর শেয়ার করবেন। আর রোজমেরি নিয়ে যদি আরও কিছু আপনাদের কোশ্চেন থাকে অবশ্যই আপনারা কমেন্টে লিখে জানাবেন, আমি তার উত্তর দেবো। তো বন্ধুরা, আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।